আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো গত এক মাস আগে আপনাদের মাঝে আমরা কেসি অ্যাপ নামে একটা অ্যাপ শেয়ার করছিলাম, যেখানে আপনি অ্যাকাউন্ট খুললেই কিন্তু তখন কিন্তু প্রায় $900 মতো ফ্রিতে দিয়েছিল, যাই বাংলাদেশের টাকা 1,00,000 টাকার উপরে কিন্তু আপনাদের ফ্রিতে দিয়েছিল। তো কেসিতে কিন্তু বিশাল বড় একটা আপডেট চলে আসছে, আর এইখান থেকে কিন্তু আপনি কিন্তু আরও বেশি পরিমাণ টাকা কিন্তু আর্নিং করতে পারবেন। তো যারা আগে কাজ করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, আর যারা নতুন করে ভিডিও দেখতেছেন তারা কীভাবে কাজ করবেন সেই প্রসেসটাই দেখাবো। তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, যারা নতুন তারা কী করবেন, প্লে স্টোর গিয়ে সার্চ করে দেবেন কেসি। তো এখান থেকে লিখবেন কেসি, কেসি প্লে লিখলে কিন্তু আপনার মাঝে সেই কেসি কাঙ্ক্ষিত অ্যাপটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে অ্যাপটা আপনার কী করবেন, ইনস্টল করে ওপেন করে দেবেন। ঠিক আছে, আমাদের আগে থেকে ইনস্টল ছিল যার জন্য ওপেন করে দিলাম। তো এবার আপনারা কী করবেন, এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার পর এবার আপনাদের যে কাজটি মূলত করতে হবে, এখানে দেখতে আপনার লেখা আছে যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এটাতে একটা ক্লিক করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করার পর তারপর দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস মূলত নিয়ে চলে আসবে। এবার মূলত তাদের যে আপডেট যে ভার্সন যেটা আছে সেটা মূলত ডাউনলোড করতে হবে, যার জন্য এখানে যে কেসি প্লে এপিকে আছে এটাতে একটা ক্লিক করতে হবে। তো কেসি প্লে এপিকে এটাতে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পারবেন আপনাদের কেসি প্লে যে অ্যাপটা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটা যখন ইনস্টল করা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনাদের কিন্তু অ্যাপটা কিন্তু মূলত ওপেন করতে হবে। এই যে দেখেন আমাদের ইনস্টল করা আছে অ্যাপটা, এবার আমরা সরাসরি ওপেন করে দিতেছি। তো বন্ধুরা, অ্যাপটা ওপেন করার পর এবার এরকম একটা মেন ইন্টারফেস মূলত নিয়ে চলে আসবে। এবার যদি আপনি যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে ইনপুট চেনআইডি, ক্রিয়েট চেনআইডি, ইনপুট প্রাইভেট কি, ওইসি লগইন। ঠিক আছে, যদি আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে কিন্তু এইখানে প্রথমে একটা ক্রিয়েট চেনআইডি এটাতে একটা ক্লিক করতে হবে, অথবা প্রাইভেটি ক্লিক এটাতে একটা ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার চেনআইডিটা যেটা আছে সেটা মূলত লগ ইন করতে পারবেন। আর আপনি যদি নতুন করে খুলতে চান তাহলে ক্রিয়েট চেনআইডিতে ক্লিক করলে এটা থাকবে আপনাদের কিন্তু চেনআইডি, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, নিচে সেম দা সিকিউর যে পাসওয়ার্ডটা সেটা দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে। যেহেতু আমরা আগে থেকে কাজ করতেছি তো আমরা আমাদের অ্যাকাউন্টটা জাস্ট এখান থেকে কী করবো, লগ ইন করে নেবো। এটাতে ক্লিক করার পর প্রথমে এখান থেকে আমরা আমাদের চেনআইডিটা মূলত দিয়ে দিব, তারপর এখান থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে, এখানে নিউ যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা মূলত এখান থেকে কিন্তু দিয়ে দিব। তো এবার আমাদের এখান থেকে লগ ইন করার জন্য আমাদের মূলত এখানে আসতে হবে, তারপর চেনআইডি আছে এটাতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ড দিয়ে চেনআইডিটি বের করতে হবে। সো আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের চেনআইডি, আর চেনআইডির আমাদের ভেরিফিকেশন কোডটি হচ্ছে মূলত 80। তো 80 আর ওইটি আমরা কপি করে নিব, কপি করা কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে ব্যাক আসবো। শুরুতে এখান থেকে প্লিজ ইন্টার ইউ চেনআইডিটা আমরা দিয়ে দিব, তারপর এখান থেকে আমাদের যে ভেরিফিকেশন কোডটা ছিল সেটা মূলত দিয়ে দিব। তো তারপর এখান থেকে আপনি চাইলে প্লিজ ইন্টার এ নিউ সিকিউরিটি পাসওয়ার্ড আপনি এখানে একটা বসাইতে পারেন। তো এরপর এখান থেকে আমরা একটা সিকিউরিটি পাসওয়ার্ড এখান থেকে বসিয়ে দিব। তারপর এখানে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করার পর এখানে এগ্রি আছে, এই এগ্রিতে একটা ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিন্তু শিওর একটা লগ ইন ভেরিফিকেশন কোড দিবে, যেটা এখান থেকে আপনাদের মূলত হয়তো বসাইতে হবে। বসানোর পর এখান থেকে যে এটা আছে এটা দিয়ে দেওয়ার পর এখানে কনফার্মেতে ক্লিক করতে হবে। সো বন্ধুরা, তারপরে দেখতে পারবেন আপনার ওই অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু আপনাদের এই ব্যালেন্সে মূলত কিন্তু নিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে মূলত তারপর এখানে আপনি এটাতে ক্লিক করলে এখান থেকে তাদের যে ইগুলো আছে এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন কেসি থেকে, আর এখানে ক্লিক করলে আপনি কিন্তু তাদের যে কেসি নেটওয়ার্কগুলো আছে এগুলো পাবেন এখান থেকে, ওয়েবসাইট, টেলিগ্রাম, ইউটিউব, ফেসবুক। তারপর আপনি যদি নিচে আসেন তাহলে এখান থেকে ওএক্স পাবেন, তারপর মেটামিক্স আছে, তারপর এখান থেকে পানসিক্স আছে, কয়েন বেসিক আছে, টাস্ট ওয়ালেট আছে, তারপর এখান থেকে বিনেস পাবেন, ওকে এক্স পাবেন, এ টু জেড এগুলো পাবেন। তারপর এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনি কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন আপনি আপনার চেনআইডি, মাই ওয়ার্ডার, সিউ লগ ইন ভেরিফিকেশন কোড, কেওয়াইসি বেকআপ, ফিক্স সিকিউরি, ভার্সন আপডেট, সুইচ ল্যাঙ্গুয়েজ, এ টু জেড এগুলো কিন্তু পেয়ে যাবেন। এরপর আর্নেতে ক্লিক করার পর এখান থেকে মূলত আপনাদের যে কাজটি করতে হবে তা এখন আপনাদেরকে দেখাবো। এইখানে কিন্তু আপনি কিন্তু এখন পর্যন্ত কিন্তু মূলত আর্নিং করতে পারবেন, আর সেটা কীভাবে করবেন সেগুলো কিন্তু মূলত এখন আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করা যাবে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে যদি আপনি আমাদের কেসি নেটওয়ার্কে দেখেন তাহলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমাদের ব্যালেন্সে কেসি যে নেটওয়ার্ক এটা কিন্তু এখনও কিন্তু আনলিস্ট হয় নাই। ঠিক আছে, এটা কিন্তু এখনও লিস্টেড হয় না, এটা এখন আনলিস্টেই আছে। আর এখান থেকে আমাদের যদি আমরা টিআরএক্সে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সবগুলো কিন্তু শূন্য শূন্য শূন্যর মতোই আছে। ঠিক আছে, এখানে দেখেন তাদের যে অ্যাসিস্ট যে ডিটেলসটা আছে সেটা পাবেন। তো আপনার কথা হচ্ছে টোকেন আনলিস্ট হয়নি, কিন্তু তারপরও আপনি এখান থেকে মূলত ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা কীভাবে করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য এখানে রিসিভ আছে, রিসিভে ক্লিক করবেন, টিআরসি 20 নেটওয়ার্কে ক্লিক করবেন। তো প্রথমে কিন্তু আপনাদের অ্যাড্রেসটি থাকবে না, তো অ্যাড্রেসটি কপি করে আরেকবার করলে কিন্তু এই অ্যাড্রেসটিতে করতে পারবেন। তো এবার আপনাদের মূলত এখানে টিআরএক্স ডিপোজিট করতে হবে, এই অ্যাড্রেসটি কপি করে নেবেন। কপি করা কমপ্লিট হয়ে গেলে আপনি টাস্ট ওয়ালেটে যাবেন, টাস্ট ওয়ালেট যাওয়ার পর 100 টিআরএক্স বা 105 টিআরএক্স করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টাস্ট ওয়ালেট দিয়ে কীভাবে করবেন, আপনি চাইলে কিন্তু মিনেস দিয়েও কিন্তু করতে পারবেন। ঠিক আছে,
তো আমি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেট দিয়ে দেখাচ্ছি, বাট আমার অ্যাকাউন্টে টিআরএক্স নাই। এরপরে দেখাচ্ছি টিআরএক্সে ক্লিক দেবেন, সেন্ডেতে ক্লিক করবেন, উপরে পেস্ট, নিচে অ্যাকাউন্ট কত টিআরএক্স করবেন, 105 টিআরএক্সও করতে পারবেন বা 110 টিআরএক্স বা A to Z এটা আপনি অ্যাভেলেবেল করতে পারবেন। যখন আপনাদের টিআরএক্সটা ডিপোজিট করা কমপ্লিট হয়ে যাবে, আমরা কিন্তু অলরেডি কিন্তু কিছু পরিমাণ টিআরএক্স কিন্তু এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু ডিপোজিট করছি, যেটা আপনি দেখতেই পারতেছেন। এখান থেকে আমাদের দেখেন 102 টিআরএক্সের মতো প্রায় কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু আমরা ডিপোজিট করছি, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের অলরেডি কিন্তু ব্যালেন্সে কিন্তু আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় $13 মতো কিন্তু এই টিআরএক্সটা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের ব্যালেন্স আছে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে আপনি মূলত এখান থেকে কীভাবে ইনকাম করবেন। এখান থেকে আপনি কিন্তু আর্ন নামে একটা অপশন পাবেন, এখানে আর্ন করতে পারবেন। এখানে দেখেন আপনি কিন্তু অনেক প্রকারভাবে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন মেইন রিভেশন পাবেন, ট্রেন ফ্লোয়িং করতে পারবেন, A to Z এইভাবে কিন্তু অনেকভাবে কিন্তু আর্নিং করতে পারবেন। মূলত কীভাবে করবেন সেই বিষয়গুলো এখন আপনাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, এখান থেকে আমরা আর্নেতে ক্লিক করবো, আর এখান থেকে তাদের যে মেন যে রিভিশন আছে এটাতে ক্লিক করবো। এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে এখান থেকে আপনি যদি টিআরএক্সের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি কিন্তু প্রতি মাসে কিন্তু 21.29% কিন্তু প্রফিট হবে, যেটা 100 টিআরএক্সে, ঠিক আছে। এখান থেকে আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বোঝাবো। এখান থেকে আমরা যদি ক্যালকুলেটারে যাই, ঠিক আছে, এখান থেকে দেখেন আমরা চলে যাচ্ছি ক্যালকুলেটারে। ক্যালকুলেটারের মাধ্যমে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখান থেকে আপনারা 100 দিয়ে দিবেন, 100 দিয়ে দেওয়ার পর এখান থেকে গুণ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপর আমাদের কত পার্সেন্ট দিতে বলতেছে, এখান থেকে বলতেছে 21.29%, ঠিক আছে। আমরা 21.29 এখান থেকে পার্সেন্ট দিয়ে দিব। পার্সেন্ট দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পার মান্থ কিন্তু এখান থেকে প্রায় কিন্তু 21 টিআরএক্সের মতো কিন্তু আমাদের প্রফিট হবে, ঠিক আছে। তো এবার আমরা টিআরএক্সটা সিলেক্ট করে নিব। টিআরএক্সটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব, সেটা দেওয়া থাকবে। তো তারপর এখান থেকে ম্যাক্সিমাম যেটা আছে এটা আমরা দিয়ে দিব। তারপর এখান থেকে যে বাই লেখা আছে, এই বাইতে একটা ক্লিক করব। তো বাইতে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে কনফার্ম পেমেন্ট নামে একটা অপশন আছে, এই কনফার্ম পেমেন্টে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট খোলার সময় যে সিকিউরিটি যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলেন, সেই সিকিউরিটি পাসওয়ার্ডটা মূলত এখান থেকে আপনাদের মূলত দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু আপনি কী করবেন, এখানে যে কনফার্ম আছে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু এটা কিন্তু খুব সহজে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আর এটা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে যে চলতেছে দেখেন, এটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু সাকসেসফুল। আর এখান থেকে আমরা যদি ব্যাক আসি, ব্যাক আসার পর এখান থেকে আমরা যদি ইয়েতে ট্রনেতে ক্লিক করি, তাহলে আমাদের বর্তমানে কিন্তু কোনো টিআরএক্স নেই, কিন্তু এটা আমাদের কিন্তু দেখেন অলরেডি কিন্তু এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা কিন্তু করে নিয়েছি। তো এবার আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, আমাদের এটা রানিং হয়েছে কিনা এই জন্য আমরা এখানে আসবো। আসার পর অর্ডার আছে, অর্ডারের একটা ক্লিক করবো। এখন দেখেন এখানে আমাদের এটা কিন্তু আছে যে কুইক দা ফর কনভেন্টেশন, ঠিক আছে। তো এখান থেকে আপনার দু একবার রিফ্রেশ করলে কিন্তু আপনাদের এটা কিন্তু রানিং হয়ে যাবে, আর রানিং হওয়ার পর কিন্তু আপনার ইনকামটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্যাকাশি ব্যাকাশার পর আবার যদি অর্ডারতে ক্লিক করি, তাহলে এটা কিন্তু এখনও রানিং হয় নাই, তবে এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা রানিং হওয়া শুরু হয়ে যাবে। তো এটা যখন রানিং হয়ে যাবে তখন কিন্তু আপনার কিন্তু এটা আপনাদের এখান থেকে ডেলি প্রফিট, টু ডে প্রফিট, A to Z এই প্রফিটগুলো কিন্তু আপনি কিন্তু মূলতভাবে দেখতে পারবেন। ওকে বন্ধুরা, আপনি যদি চান আপনি আপনার ব্যালেন্সটা রিডিম করে নেবেন, তাহলে রিডিমে ক্লিক করলে আপনি আপনার সিকিউরিটি যে পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে রিডিম করতে পারবেন, অ্যাভেলেবেল এটা যে কোনো টাইম করতে পারবেন। তো এবার মূলত কথা হচ্ছে এখান থেকে আমাদের হোল্ড যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এবার কথা হচ্ছে আপনি মূলত কীভাবে এখান থেকে ট্রান্সফার করবেন, মানে উত্তোলন করবেন, করার জন্য এখানে ট্রান্সফার আছে এটাতে ক্লিক করবেন। শুরুতে এখান থেকে কেসি নেটওয়ার্ক আছে, তো তারপর চয়েস টুকেন, এখান থেকে টিআরএক্সটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার শুরুতে এখান থেকে আপনি আপনার টিআরএক্সের ডিস্ট্রি মূলত এখানে বসাবেন, তারপর এখান থেকে আপনার ট্রান্সফার যে অ্যামাউন্ট আছে সেটা বসিয়ে দেবেন। বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে যে কনফার্ম আছে এই কনফার্মের উপরে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু সাথে সাথে উইথড্রটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে মূলত এখান থেকে আপনাদের উইথড্রটা করতে হবে। তাছাড়া এখান থেকে আপনি কিন্তু ইনভাইট পাবেন, ইনভাইট করার পর জন্য এখান থেকে দেখেন এটা হচ্ছে আপনাদের ইনভাইটিং কোড। এই কোডের মাধ্যমে আপনি যত অনেকের ইনভাইট করবেন তার থেকে কিন্তু আপনি অনেক পরিমাণ কমিশন পাবেন। তারপর বিনটা আছে, বিনেতে ক্লিক করলে আপনি আপনার ইনভাইট বিনে যে কোড আছে সেটা পাবেন। টিমেতে ক্লিক করলে আপনার বর্তমান টিম কতজন আছে, আমার বর্তমান টিম কিন্তু 22 জনের মতো আছে, এই টিমটা কিন্তু আপনি পাবেন। তারপর পাওয়ারেতে ক্লিক করলে আপনি কিন্তু পাওয়ারের যে রেজিস্ট্রেশন রেট এগুলো পাবেন। তো এইভাবে মূলত আপনাদের কাজ করতে হবে, তো আশা করি বুঝাইতে পারছি। যারা যারা কাজ করতে চান অবশ্যই আজকের ভিডিওটি দেখে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ।